মনের ইচ্ছা শক্তির জেরে ছেলের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বসতে চলেছেন মা। গৃহবধূর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন বিশিষ্ট জনেরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের। ইচ্ছা শক্তির কাছে বোধহয় হার মেনে যায় পৃথিবীর সবকিছু, তা আরো একবার প্রমাণ করে দিল নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকার এক গৃহবধূ। সব বাধা পেরিয়ে মা এবং ছেলে এক সঙ্গে বসতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। মাঝে পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। জানা যায় নদিয়া জেলার ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা লতিকা মণ্ডল, বয়স 38। 19 বছর আগে বিয়ে হয়েছিল লতিকার। তবে বিয়ের আগে থেকেই পড়াশোনার প্রতি তীব্র আগ্রহ ছিল ওই গৃহবধূর। কিন্তু ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয়ে ওঠে না নানা কারণে। ঠিক সেই রকমই একদিকে আর্থিক অনটন, অপরদিকে মায়ের শারীরিক অসুস্থতার কারণে ষষ্ঠ শ্রেণী অবধি পড়াশুনো করলেও তারপর আর পড়াশুনো করে ওঠা হয়নি লতিকা মণ্ডলের। এরপরই পরিবারে আর্থিক টানাটানি থাকার কারণে লতিকার পরিবারের থেকে সিদ্ধান্ত নেওয়া হয় লতিকাকে বিয়ে দিয়ে দেওয়ার। সেই মতো শান্তিপুরের সর্দার পাড়ার এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় লতিকা। তার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, তাকে কাজের সুবাদে থাকতে হয় ভিন রাজ্যে। বর্তমানে লতিকা দুই সন্তানের মা, একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান। তার কন্যা সন্তান রানী মণ্ডল বর্তমানে শান্তিপুর কলেজে বাংলা বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী। আর ছোট ছেলে সৌরভ মণ্ডল বর্তমানে পূর্ব বর্ধমান জেলার কালনা অম্বিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এবার সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। পরিবার সূত্রে জানা যায় নিজের মেয়ের পড়া সামলাতে সামলাতে পড়াশোনার প্রতি নতুন করে আগ্রহ জন্মায় লতিকার। এরপরই শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে ভর্তি হন লতিকা। 2020 সালে মাধ্যমিক পাশ করেন তিনি। মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে নৃসিংহ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন তিনি। এবছর ছেলে সৌরভ মণ্ডলের সঙ্গে একসাথে পরীক্ষায় বসতে চলেছেন মা লতিকা মণ্ডল। শুধু পরীক্ষায় বসাই শেষ নয়, জানা যায় প্রতিদিন সংসারে কাজ সামলে নিয়ম করে ছেলের সঙ্গে দুই বেলা পড়তে বসেন ওই গৃহবধূ। এই বিষয়ে লতিকা মণ্ডল জানান, আমার মা বাবা দুজনেই খুশি। আর্থিক অনটনের কারণে তারা বিয়ের আগে সাহায্য করতে না পারলেও আমি পরীক্ষায় বসছি শুনে ওরা সকলেই খুবই খুশি। আমার ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, কিন্তু পরিবারের পরিস্থিতি এবং আর্থিক অনটনের কারণে ষষ্ঠ শ্রেণী অবধি পড়াশুনো করেছিলাম আমি। কিন্তু বরাবরই মনে একটা জেদ ছিল পড়াশুনো চালিয়ে যাবার। পরবর্তীতে মেয়েকে দেখে পড়াশুনোর প্রতি নতুন করে আমার আগ্রহ জন্মায়। তারপরে সিদ্ধান্ত নিই আবার পড়াশুনো শুরু করব, এবং ভবিষ্যতেও আমার আরো উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন রয়েছে। বিয়ের পরে মানে আমার মেয়েকে যখন ছোটবেলা ওকে পড়াতে যাই, ও ক্লাস টু এ কিংবা থ্রিতে পড়ে, তখন ওর বইটা পড়ার পরে দেখি আমি অঙ্কগুলো পারছি, আর আমার সে পড়ার প্রতি একটা আগ্রহ জাগে, বেশ পড়াশোনা খুব ভালো জিনিস। তখন আমার ইচ্ছে থাকে, কিন্তু আমার সেটা সম্ভব হয়ে ওঠে না যে কিভাবে পড়তে হয়, কিভাবে কোথায় পড়তে হয়, এইসব বিষয়ে আমি জানতাম না। আমি পেশা হচ্ছে তাঁত বুনি, তাঁত বুনতে হয় আমাকে, আর বাইরে রান্না বান্না যা কাজ, ছেলে মেয়েকে দেখা, পড়াশোনার পিছনে আমি বেশি সময় দিতে পারি না, কারণ আমাকে তাঁত বুনতে হয়, আর বাড়ির সমস্ত কাজ করতে হয়, ছেলে মেয়ে পড়তে গেলো কি না গেলো সব কিছু দেখাশোনা করতে হয়। পাশাপাশি ছেলে সৌরভ মণ্ডল এই বিষয়ে অনেকটাই খুশি। সে বলে, আমার মা সংসারে কাজকর্ম সামলে রান্নাবান্না করে নিয়ম করে পড়তে বসে। এবছর মা এবং আমি একসঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসব, খুবই ভালো লাগছে। আগামী দিনে ভালো রেজাল্ট দুজনেই করবে বলে আশাবাদী ছেলে সৌরভ মণ্ডল। খুবই আনন্দ লাগছে মার সঙ্গে পরীক্ষা দিয়ে, একসঙ্গে মায়ের সঙ্গে পরীক্ষা দিতে পারবো। রান্না বান্না করতে হয় বিকেল বেলা পরে আর রাত্রি বেলা পরে। আশা করি আমরা চেষ্টা করবো ভালো রেজাল্ট করার। তোমার মা? মাও করবে। আমার মার মতো যে আরো লোক যেরকম আছে যারা পড়তে পারেনি, তারাও যদি আমার মার মতো এগিয়ে আসে পড়তে যায়। তবে গৃহবধূর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকাবাসী সকলেই।
নিজের পরিবারের তরফ থেকেও অনেকটা সাহায্য পেয়েছে বলে জানান ওই গৃহবধূ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নদিয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।